पॉकेटे ना कोनो पॉकेटे ही नहीं साला फोकी मेरे बोला तुम ही तो लाट साहेब छिले ए लाइने को तो दिन आज ही प्रथम आमी हूँ प्रथम बेचे गेलुम भाग्यिस आमरा दुजन दुजनेर पकेटे हाथ दिएछिलुम नईले पब्लिक बुझते पारले कि लाथी एकटा माटिते पड़बो ना किन्तु एखन कि हबे पकेटे नेई पयसा पेटे नेई भात खिदे पेट टुंटो कुच्छे আর তোর খিদে পেট জ্বলতেছে আর আমার পেটের বুকে চোখে তারাবাতি দেখতেছি যেভাবেই হোক খাইতে হইব কিন্তু কি করে সম্ভব চলো বুঝবা मानुष ना मालिक रे डुबाय ठीक है भाई आपने बसें খাবার দিচ্ছি ভাই আরে ভুলো আপনি এখানে খামুই না বসেন আরে বসেন তুই ঝাঁটা মারি আপনার টাক মাথায় হ্যাঁ আরাম দে দাও আমার একটু বসে না আমি তোর মোটা হওয়ার পর খাইছে কি হাইজ্যাক ইতে লগে কপাল খৈশা এক চামচ রক্ত আইনে কইলেই হইলো টাকা হাইজ্যাক খৈছে সংশ আমি তোর কোনো কথা শুনতে চাই না মালিক আমি গরীব টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই আপনি আমার মাফ করেন কি আনন্দের কথা মজা মারে ফজা ভাই আনন্দের সীমানা নাই ভালো চাস তো আমার টাকা বাইর কর নইলে 13 শিকের ভিতরে হানদাই দেব শুয়ারের বাচ্চা শুয়ার খবরদার বাপ তুলে গালাগাল করবেন না আর সুরের প্রশ্ন যখন তুলেছেন তখন বলি এসালের সাথে কাকর মিশে যে হারামের ব্যবসা আপনি করেন সেটা কি ভালো কাজ কি কইলি হারামি যাও মহাজন আপনারা লাঠি দিয়েছে ঠিকই করছে হ্যাঁ আমারে লাঠি দিয়েছে আপনারা লাঠি দিয়েছে হ্যাঁ শালা তো মানুষ না মার ওরে মার মাইর আর পিটের শাল বাংলা তুলে এই তুলতাছি এই এই হারাম দাদা এই মার এই খাবে মার 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 হারাম দাদা শিক্ষা দেব মার 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 अरे राग 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 जूतार एग्जिबिशन सभापतिनारा तोरे कड़ा सम्मान कर 24 घंटार मध्य टाका फिरत दिबि नाइले सीड़ा जूतार दुकान दिते हईबो शहरे तोर रिजिक शेष शाला शाला कोथाओ आर एई शहर दिक काज कइरा खाइते पारबि ना डायलग मारे बाबा
মহাজন বুড়াটা মনে হয় মরে গেল। আরে দত্তরি মরে নাই, বেসন ধরছে টেকা দনের ডরে। দেহি হ্যাঁ ঠিকই মরছে, এমনি মরতো, আমি ধাক্কা দিয়ে অপরাধী হইলাম। দে আমার টাকা দে। তোর বাপের লাশ দাফন করতে দিব না। চুপ করুন, সামান্য 20,000 টাকার জন্য এত অপমান! এই নিন আমার গয়না নিন। দেহধিকার তোমারে এতক্ষণ ধরে গলা ফাটায় ডাকতেছি, শুনতে পাচ্ছ না? তোমারে আমাগের ক্যাপ্টেন ডাকতেছে। কে আপনাদের ক্যাপ্টেন? যাই তোমারিছে, যারা এলাকায় থাকো তাদের চেনো না? প্রয়োজন মনে করিনি। তা হবে নি, তা হবে নি। আমাদের ক্যাপ্টেনের নাম খোকা, লোকে বলে কুত্তা খোকা। তার ডাকে সাড়া না দিলে পরে আইসে এমন কামড় দিবি জলাতঙ্ক হয়ে যাবি। তোমার কপালে তো মন্দ দেখতে পাচ্ছি। ভালো মন্দের মালিক আল্লাহ। আপনার ক্যাপ্টেনের যে নাম বললেন তাকে বলবেন কুকুর পাগল হলে বেশি দিন বাঁচে না, নয়তো লোকে ওটাকে পিটিয়ে মেরে ফেলে। যাও শান্তিতে যাও, একটু পরে টের পাবা। না বলেই তো কোপায় পড়েছিস। কি করছেন? মাইয়া মানুষ কোপায় পড়ছো, বেশি ছোটাছুটি করলে কোমর খান ভাঙ্গা এক সের হয়ে যাইবে। বিয়ার সাথে হয় নাই, কোমর ভাঙ্গা মাইয়া নেবে কে ডা? চুপ কর বেয়াদব, গিটটা খুলে দে। প্রয়োজন হবে না, আমি নিজেই খুলে নিচ্ছি। জানি আপনি এই এলাকার একজন নামি দামি সন্ত্রাসী, সবাই আপনাকে ভয় পায়, পুরো এলাকা জিম্মি করে রেখেছেন। কিন্তু সংসারে এমন মানুষও আছে যারা আপনাকে ভয় পায় না, হিসেবেও ধরে না। আমি তাদেরই একজন। আপনার এই অনাচারের জন্য রইল ঘৃণা আর একদলা থুতু। এই ঘটনাটা হইলে কি ফিল্মে ডায়লগ মারিয়ে গেলে? আর আমনে ওস্তাদ মান্দার গাছ হইলে হইবে। সমস্যা কি? গাল দিলে মাইয়ায়, সোফার খাইলাম আমি। ও মোর সর্বতি বাপ, ঘটনাটা কি আমার একটু খুললে কও দেই। মনের মানুষকে মান্দার গাছ কয়া গাইল দিলি কে? মনের মানুষ? হ্যাঁ, ওয়ারে আমাদের ক্যাপ্টেনের মনে ধরেছে, ফালতু কথা কোয়া যাবে না। বুঝি, জাতি সাপে কামড়াইলে পরে আর সারে না।